পোলাও হোক বা ফ্রাইড রাইস, কিংবা হোক লুচি পরোটা, কিংবা প্লেন ভাতের সাথে দারুণ একটা নিরামিষ রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা সাইড ডিশ হিসেবে চলতে পারে সব কিছুর সাথেই। বানানো খুব সহজ, কিন্তু স্বাদে ফাটাফাটি, এমনকি ঠাকুরকে ভোগেও এটা নিবেদন করতেই পারেন। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমরা সাদা তেল গরম করেছি। সাদা তেলটা ভালোমতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আমরা 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, তার সাথে ছোট এক টুকরো দারচিনি, তার সাথে দিচ্ছি তিনটে ছোট এলাচ, আর দেওয়া হলো আমাদের একটা তেজপাতা। এবার আমরা দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের ফুলকপি। ফুলকপিটাকে দিয়ে মিনিট তিনেক সময় নিয়ে আমরা এখানে ভাজা ভাজা করে নেব। মিনিট তিনেক সময় নিয়ে লালচে হওয়া পর্যন্ত ফুলকপিগুলো আমরা ভেজে নিয়েছি। আর তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি আলু, দুকানা আলু মাঝারি সাইজের এর মধ্যে আমরা দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরও একবার মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর এতে আমরা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আরও একবার মিক্স করে নিচ্ছি। নুনটা দিয়ে মিক্স করে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দিলাম পনির। মোট 150 গ্রাম পরিমাণ পনির আমরা এখানে ব্যবহার করেছি। পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া রয়েছে। পনিরটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। রেসিপিটা নিয়ে এগিয়ে যাব, তার আগে আপনাদেরকে একবার মনে করিয়ে দিই, আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না জানো। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, আর সব শেষে 1/4 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাকে দিয়ে আবারও মিনিট খানেক থেকে মিনিট দেড়েক সময় নিয়ে কষিয়ে নেব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপর এতে আমরা দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা এই সবজিতে অতি অবশ্যই ব্যবহার করবেন, নাহলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে না। চিনিটাকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। জলটাকে দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেওয়া হলো। আর তারপর আমরা এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখানে আমরা দিয়ে দিচ্ছি 4 খানা। 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, আর তারপর 7 থেকে 8 মিনিট হাই ফ্লেমে এটাকে আমরা কুক করব। ফিরে আসলাম 8 মিনিট পর, ঢাকনাটাকে খুলে নিয়েছি, দেখে নিয়েছি সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। একবার নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে আরও একবার মিক্স করে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের আলু ফুলকপি পনিরের সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না জানো। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালে কাল, চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই নমস্কার।